নমস্কার বন্ধুরা, রুচিরা ঝেসেলে সবাইকে স্বাগত জানাই। আমি মিস্টার সাহা আর আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত চ্যানেল রুচিরা ঝেসেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল রেসিপি, লোটে মাছের বাটারফ্রাই। আমরা সাধারণত ভেটকি মাছের বাটারফ্রাই বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কীভাবে আপনি আপনার রান্নাঘরে লোটে মাছের বাটারফ্রাই তৈরি করবেন। চলুন দেখে নেওয়া যাক লোটে মাছের বাটারফ্রাই আজ আমি কীভাবে তৈরি করি। লোটে মাছের বাটারফ্রাই তৈরি করার জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করবার জন্য একটি মিক্সিং বল নিয়েছি, তাতে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে আপনি আরারুটও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার অ্যাড করছি 1 চামচ আমল দুধ। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এতে অ্যাড করছি 1 চামচ বেকিং পাউডার। অ্যাড করব 1/2 চামচ বেকিং সোডা। এবার অ্যাড করছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাবেন, কারণ বেকিং পাউডার আর বেকিং সোডা যেটা আছে সেটা খুব ভালো করে না মেশালে ব্যাটারটা ভালো তৈরি হবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এবার অল্প অল্প জল দেবো। যখনই কোনো ব্যাটার তৈরি করবেন সবসময় অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করবেন, তা নাহলে ব্যাটার পাতলা হয়ে যাবে। আস্তে আস্তে ব্যাটার তৈরি করবেন অল্প অল্প জল দিয়ে। দেখুন ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়েছে। ব্যাটার রেডি হয়ে গেছে, একটু ভালো করে ফেটিয়ে নেবেন। যে কোনো বাটারফ্রাই তৈরি করার সময় যে ব্যাটার তৈরি করবেন ব্যাটারটা খুব ভালো করে ফেটাবেন। যত ভালো করে ফেটাবেন বাটারফ্রাই তত ভালো হবে। এবার অ্যাড করছি 1/2 চামচ বাটার। বাটারটা হালকা নরম করে রেখেছিলাম। বাটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। যে ব্যাটারটা তৈরি করেছি এর মধ্যে এখন অ্যাড করছি 1 চামচ রসুন আর আদার বাটা। এই রসুন আর আদা বাটা দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এদিকে 5টা লোটে মাছ কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে অ্যাড করছি সামান্য লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। লোটে মাছের লেজের দিকের অংশ খানিকটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে বাটারফ্রাইটা দেখতে খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন ও আদা বাটা। রসুন আর আদা বাটা দিয়ে মাছের সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। রসুন আদা বাটা আর লবণ বেশিক্ষণ মাখাবেন না, তাহলে লোটে মাছের গায়ে থেকে একটা জল বেরোবে। 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট বাদে লোটে মাছ ভেজে নেব। যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা একটা করে মাছ ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নেব। ওভেনে একটি কড়াই বসিয়েছি, তাতে বেশ খানিকটা তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেছে, এবার লোটে মাছের বাটারফ্রাই ভেজে নেব। গরম তেলে ব্যাটারের মধ্যে লোটে মাছ ডুবিয়ে ছেড়ে দিলাম। এবার উল্টে দেব। লোটে মাছের বাটারফ্রাই এপিট এপিট করে হালকা হাতে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবেন। আরও একটি মাছ ছেড়ে দিচ্ছি ব্যাটারে চুবিয়ে। ঠিক এইভাবে উল্টে পাল্টে লোটে মাছের বাটারফ্রাই ভেজে নেবেন। ঠিক এইভাবে হালকা আছে উল্টে পাল্টে
লোটে মাছের বাটার প্রায় লালচে করে ভেজে নেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, লোটে মাছের বাটার ফ্রাই যখন ভাজবেন ওভেনের আঁচটা হালকা কমিয়ে দেবেন। ওভেনের আঁচটা যদি খুব বেশি থাকে তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরে মাছটা কাঁচা থাকবে, তাই হালকা আঁচে লোটে মাছের বাটার ফ্রাই ভাজবেন। লোটে মাছের বাটার ফ্রাই ভাজা হয়ে গেছে, বাটার ফ্রাই তুলে নিচ্ছি। বাটার ফ্রাই ঠিক এইরকম লালচে করে ভাজবেন। এক এক করে সব বাটার ফ্রাই ভেজে নিয়েছি। লোটে মাছের বাটার ফ্রাই সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একটি সার্ভিস প্লেটে তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার লোটে মাছের বাটার ফ্রাই করে দেখবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সাথে। আর আমার এই চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল বটনটি প্রেস করে এই পরিবারের বন্ধু হওয়ার অনুরোধ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।